আপনাদের ক্যাম্পাসের ফেমাস কি? ফেমাস এই চিপা চাপাগুলি। বিয়ে কেন করে মানুষ? বিয়ে করে রান্না করে খাওয়ানোর জন্য। এমন একটা জিনিস যেটা আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়, এরপর আপনি যখন একবার খান সেটা আর কখনোই খেতে চান না, সেটা কি? সেটা হচ্ছে ধোকা। ওয়েলকাম জানাচ্ছি মাস্টার মাইন্ড এই শোটিতে। জাগোফম 94.4 এর পক্ষ থেকে আপনার সাথে আছি আর যে সুস্মিতা। তো দেখা যাক আজকে কোথায় যে কার বুদ্ধিমত্তা একটু পরীক্ষা করা যাক এবং কে কত সহজ প্রশ্নের জটিল করে আনসার দিতে পারে। চলুন দেখে আসা যাক। কেমন আছেন? এতো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম এমডি মামুন আহমেদ। আচ্ছা মামুন আহমেদ, ওকে। আপনার নাম কি? মোহাম্মদ নাহিদ। নাহিদ আর মামুন, ভবিষ্যৎ নিয়ে কখন বেশি ভাবেন? কখন বেশি ভাবি? যখন আমি বাইরে যাই, বাইরে যাওয়ার পরে দেখি অনেক অনেক কিছু করতেছে, অনেক লাক্সারিয়াস গাড়ি, তারপরে অনেক কিছু বড় বাড়ি, গভর্নমেন্ট এইসব নিয়ে আমিও ভাবি যে আমি একদিন করতে হবে। রাস্তাঘাটে এত গাড়ি আছে কিন্তু আমার একটা গাড়ি নাই। কেন নাই? কেন নাই? কেন নাই? গার্লফ্রেন্ড ছিল, এখন নাই। ছিল, এখন নাই। বিয়ে করে রান্না করে খাওয়ানোর জন্য। আপনি বাসার কোনো কাজে হেল্প করেন আপনার আম্মুকে? অবশ্যই করি, ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে। ঘর ছাড় দিতে পারে ছেলে? তারপর তারপর ঘর গোছানোর ক্ষেত্রে, ঘর গুছাতে পারে? হ্যাঁ, এগুলোই এগুলোই পারেন। রান্নার কাজ এত খেয়াল করি না। রান্নার কাজ অতটা পারে না, তো ওটা আপনার করতে হবে। তারপর হ্যাঁ, তো ঠিকই আর কি করবে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এত খুশি কেন আপনি? হাসি খুশি দেখে আসছেন ক্যাম্পাসে, তাই আপনাদেরকে দেখে একটু হাসি খুশি। হাসি খুশি হয়ে গেছেন ক্যাম্পাসে এসে? আপনাদের ক্যাম্পাসের ফেমাস কি? ফেমাস এই চিপা চাপাগুলি। আচ্ছা বলেন তো, কার মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? আমার একটা বন্ধু আছে, ওর মাথাই নাই। মাথাই নাই? মাথা ছেড়ে মানুষ কিভাবে হয়? অদ্ভুত। কেমন অদ্ভুত? আপনার মতো। বিয়ের পরে একজন ছেলে এবং মেয়ের কোন জিনিসটা বেড়ে যায়? কোন জিনিসটা বেড়ে যায়? আমি বিয়ে করলে আপনাকে এই আনসারটা আমি দিতে পারবো। সন্দেহ বেড়ে যায়। সন্দেহ বেড়ে যায়, একদম রাইট। আপু বলেন তো যে একজন সাঁতারু সাঁতার কেটে উঠলো কিন্তু তার চুল ভিজলো না, কেন? সে তো টাক, কিভাবে তার চুল ভিজবে? এমন একটা জিনিস যেটা আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়, এরপর আপনি যখন একবার খান সেটা আর কখনোই খেতে চান না, সেটা কি? সেটা হচ্ছে ধোকা। খেয়েছেন কখনো? একটু খেয়েছিলাম। একটু খেয়েছি, একটু খেয়ে তারপর শিক্ষা হয়ে গেছে, আপনি খেতে চান না। এবার আপনি আমাকে বলুন, এমন একটা খেলা যেটা হৃদয় দিয়ে খেলা হয় সেটা কি? ভালোবাসাটা খেলতে পারে মানুষের সাথে। ভালোবাসা হৃদয় দিয়ে খেলে? ভালোবাসা কি খেলার জিনিস? খেলে না মানুষ তখন ওই করে। থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো, কি নাম আপনার? মাহফুজ। আচ্ছা, বুদ্ধি আছে মাথায়? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়ি এত দূর আসছি, তার মানে বুদ্ধিটা অবশ্যই আছে। জি। আচ্ছা বলুন তো, এমন কোন জিনিস যেটার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই? গাধা। গাধা? মাথা আছে কিন্তু গাধার কোনো বুদ্ধি নেই? না, এটা এটা তো হচ্ছে, তার মানে ভাইয়ার মাথা অনেক বুদ্ধি আছে বোঝাই যাচ্ছে। আপনি আমাকে বলুন তো, ডিম খান? হ্যাঁ। ডিম খেতে ভালো লাগে? প্রত্যেকদিন? প্রতিদিন তো খাওয়া হয় না, তাও খাই।
ভালো লাগে খান ভালো লাগে তাই না আচ্ছা ঠিক আছে বলুন তো কোন ডিম আসলে পুষ্টিকর নয় কেসে কেসে লোক রেতে আর ইয়াপন শব্দ শেষে ডিম থাকতে পারে এরকম কোন অ্যানসার হতে পারে মানে আমি আপনাকে প্রশ্ন করেছি এখন আপনি আমাকে উত্তর দিবেন আপনি প্রশ্ন করলে হবে বলুন ছোটবেলায় মা যখন খাইয়ে দিত ঘোড়ার ডিম এক্স্যাক্টলি ঘোড়ার ডিমে কোনো পুষ্টি আছে কোনো পুষ্টি নাই অ্যানসার হয়ে গেছে হয়ে গেছে একটা ডায়লগ বলেন তো এখন আপনি আমাকে বলেন এই যে বোরিং লেকচার শুনতে হচ্ছে না এত খুশি আনন্দে আছেন এখন যদি মেজাজটা খারাপ করতে হয় কার গান শুনতে চাইবেন হিরো আলমের